তাকে নিয়ে জোর গুঞ্জন এই মৌসুমে হয়তো বার্সেলোনা সেরে প্যারিস সেন্ট জার্মেয়ে বা পিএজিতে যাচ্ছেন নেইমার কিন্তু কাল যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আসিয়ার দর্শকের সামনে নেইমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন বার্সার জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তার গোলে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে জুভেন্টাসকে দুই এক গোলে হারানোর পর বার্সেলোনা সমর্থকদের মধ্যে রীতিমতো হাহাকার তাক বিদায় বলো না নেইমার এই জুভেন্টাসের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ঘটেছিল বার্সেলোনার চ্যাম্পিয়ন্স কাপে এই জয়টা সে হিসেবে মেসি নেইমারদের জন্য এক ধরনের মধুর প্রতিশোধী ম্যাচের পনেরো মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন নেইমার গোলের উচ্ছে ছিলেন মেসি আর্জেন্টাইন তারকার পাঁচটা ধরে পাকো আলকাসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বুদ্ধিমত্তার সঙ্গে গোলকিপার বুফনকে পরাস্ত করেন ব্রাজিলীয় তারকা ২৬ মিনিটে বার্সেলোনাকে আবারও এগিয়ে দেন নেইমার এইগুলো মেসির পাশ থেকেই আসে মেসির পাশ থেকে বল নিয়ে বক্সের একটু ডান দিকে সরে গিয়ে লক্ষ্যভেদ করে নেইমার দ্বিতীয় অর্ধে মেসি নেইমার কাউকে মাঠে নামাননি বার্সেলোনা কোচ মাঠে নামেন লুইস সুয়ারেজ তবে মেসি নেইমারবিহীন বার্সার উপর এই অর্ধে চড়াও হয় জুভেন্টাস দিবালা হিগুয়েনরা তৈরি করতে থাকেন গোলের সুযোগ তেষট্টি মিনিটে দিবালার ক্রস থেকেই সুন্দর হেডে গোল করেন জর্জো কিয়েলিনি বাকি সময়টা বার্সার ওপর চড়াও হয়েও সমতায় ফিরতে পারেনি তারা ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা না বলে স্টেডিয়াম থেকে চলে যান নেইমার পরে অবশ্য কোচ ভালভারদের কণ্ঠে ছিল নেইমারকে নিয়ে আকুতি আমরা নেইমারকে আমাদের সঙ্গে চাই আমরা মাঠে ও মাঠের বাইরে তার মূল্যটা বেশ ভালোই জানি